আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশন বিলটিকে বাজিয়ে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা চলে যায় আপনার নোটিফিকেশনের সবার আগে আর আপনারা যারা লাইক দিয়ে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন আপনাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আগামী তিন এপ্রিল থেকে ইউরোপ এবং অন্যান্য যে বারোটা দেশ থেকে বাংলাদেশে প্রবেশ নিষেধাজ্ঞা করেছে সেসব দেশের নাম আর আপনারা ইতালি থেকে বাংলাদেশে গেলে চোদ্দ দিনের যে কোয়ারেন্টাইনে থাকবেন সেখানে সরকার নির্ধারণ করে দিয়েছে কোন কোন হোটেলে আপনারা থাকবেন সেগুলোর নামগুলোও আমি বলে দিব শুধুমাত্র ইউরোপ থেকে যারা যাবে তাদের জন্যই প্রযোজ্য তাদেরকেই চোদ্দ দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ইতিমধ্যে সরকার যাত্রীদের জন্য ঢাকায় পঁচিশটি হোটেল নির্ধারণ করে দিয়েছে যেখানে বিদেশ থেকে আসা যাত্রীদের নিজ খরচে কোয়ারেন্টাইন থাকতে পারবে তাছাড়া ইউরোপ সহ আরও বারোটি দেশ বারোটি দেশের মধ্যে আছে আর্জেন্টিনা বাহরাইন ব্রাজিল জর্দান কুয়েত চিলে কুয়েত লেবানন পেরু কাতার সাউথ আফ্রিকা তুর্কি উরুগুয়ে এসব দেশ থেকে বাংলাদেশে তিন এপ্রিলের পর আর যেতে পারবে না অর্থাৎ বাংলাদেশে প্রবেশ নিষেধাজ্ঞা জারি সেটা কতদিন পর্যন্ত এখনও নির্ধারণ করা হয়নি তবে বর্তমান পরিস্থিতি শিথিল না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে সোমবার একটা আইন পাস হয়েছিল যেটা হচ্ছে চোদ্দ দিনের যে কোয়ারেন্টাইন করা হবে হোটেলগুলোতে যারা ইউরোপ দেশ থেকে আসবে সেক্ষেত্রে অনেকে দ্বিমত প্রকাশ করেছে সেজন্যই সরকার সিদ্ধান্ত নিয়েছে তিন এপ্রিল থেকে ইউরোপ এবং অন্যান্য যে বারোটি দেশ সে দেশ থেকে এখন বর্তমানে যাওয়া নিষেধ তবে আজকে ও কালকে যদি কেউ বাংলাদেশে যেয়ে থাকেন তাহলে অবশ্যই হোটেলের চোদ্দ দিনের কোয়ারেন্টাইন করতে হবে আর এদিকে ইউরোপ ইউনিয়নের নাগরিকদের জন্য একটি আইন পাশ হয়েছে সেটা হচ্ছে ইউরোপ ইউনিয়নের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য পাঁচ দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে এবং ভ্রমণ শেষে টেস্ট করে ফিরতে হবে অর্থাৎ বর্তমানে কেউ যদি ইতালি থেকে ইউরোপ ইউনিয়নের মধ্যে যে কোনো দেশে যায় তাহলে অবশ্যই পাঁচ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং আসার সময় কোভিড টেস্ট করে সেই সার্টিফিকেট সাথে করে নিয়ে আসতে হবে ইতালিতে বর্তমানে লকডাউন কিছুটা শিথিল করেছে অনেক অঞ্চলে যেটা রেড জোন ছিল সেখানে আরাঞ্চনে জন অর্থাৎ লকডাউন কিছুটা শিথিল করেছে কিন্তু বর্তমানে ইতালির আক্রান্ত এবং মৃতের সংখ্যা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি আক্রান্ত ও মৃতের সংখ্যা ঊর্ধ্ব আছে ইতালির গত চব্বিশ ঘন্টার আপডেটটা বলে দিচ্ছি ইতালিতে অদ্য একত্রিশ তিন দুই হাজার একুশ গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে তেইশ জন সুস্থ হয়েছে তেইশ হাজার জন গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছে চারশো জন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় গড় হারে প্রতিদিন ইতালিতে মৃত্যুর হার অনেক বেশি আমি যেহেতু লাসি অঞ্চলের রোম সিটিতে থাকি তাই লাসি অঞ্চল এবং রোম সিটির আক্রান্তের সংখ্যাটাও বলে দিচ্ছি লাসি অঞ্চলে আক্রান্ত হয়েছে এক জন এর মধ্যে রোমে আক্রান্ত নয়শো জন রোম সিটিতে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি যেহেতু আক্রান্তের সংখ্যাটা তাম্পনে টেস্টের উপর নির্ভর তাই গত চব্বিশ ঘন্টায় কতজনকে তাম্পনে টেস্ট করানো হয়েছে সেটাও বলে দিচ্ছি গত চব্বিশ ঘন্টায় তিন লক্ষ একান্ন হাজার দুইশো একুশ জনকে তাম্পনে টেস্ট করানো হয়েছে গত তিরিশ তারিখের তুলনায় একত্রিশ তারিখে তাম্পনে টেস্ট করানো হয়েছে অনেক বেশি এই ছিল আজকের মতন আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমার সাথে ভালো করে যুক্ত হতে আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে আমার পেজে চলে যেতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ